ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। ছোটদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। মন্দিরে হাওয়ার বিপরীতে সবসময় পতাকা ওড়ে, এটা দেখতে পাচ্ছে। ঘড়িতে সময় আপডেট 3:30। এই মুহূর্তে রয়েছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশন। আট থেকে আসি, আমরা সবাই ঘুরতে ভালোবাসি। আজ 25 সেপ্টেম্বর, এই মুহূর্তে চলে এসেছি বিষ্ণুপ্রিয়া হল স্টেশন। আর এই বিষ্ণুপ্রিয়া স্টেশন নাম হয়েছে কেন আপনারা সবাই জানেন, এই শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মস্থান এই বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ ধাম। আর এই শ্রীচৈতন্য মহাপ্রভুর যে দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া, তার এই নাম অনুসারে এই স্টেশনের নাম হয়েছে বিষ্ণুপ্রিয়া হল স্টেশন। আর আজকে আমাদের সফর নতুন ডেস্টিনেশন চলেছে পুরী। আজকে লোকাল ট্রেন করে আমরা ব্যান্ডলে পৌঁছে যাব, প্রথমে শিয়ালদহ স্টেশন। আমাদের ট্রেন হুইচাল দিয়ে দিয়েছে, ট্রেন ঢুকে পড়ছে 3:07:24 হাওড়া কাটোয়া লোকাল। তা চলুন ট্রেনে উঠে পড়ি। এখন আমরা ঐতিহাসিক শহর নবদ্বীপ ধাম পাস করছি। সময় 5:08 পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশন। এখন আমরা হুগলি স্টেশন পাস করছি। উঠে পড়লাম ব্যান্ডেল স্টেশন থেকে তারামা এক্সপ্রেসে। আর ঘড়িতে যাওয়ার সময় 5:40, এই মুহূর্তে চলে এসেছি নৈহাটি স্টেশন। 5:50 নৈহাটি স্টেশন ছেড়ে দিল। প্রচুর বৃষ্টি হচ্ছে, 6:53 এই মুহূর্তে ঢুকে গেল শিয়ালদহ স্টেশন। আজ প্রথমেই আমার যে ডেস্টিনেশন বিষ্ণুপ্রিয়া হল থেকে আমরা ব্যান্ডেল হয়ে একদম পৌঁছে গিয়েছি তারামা এক্সপ্রেস ধরে শিয়ালদহ স্টেশন। শিয়ালদহ স্টেশনে আমরা 7টার সময় পৌঁছেছিলাম। আর গাড়ি আমাদের রয়েছে দুরন্ত এক্সপ্রেস 2201 দুরন্ত এক্সপ্রেস। এই হলো দুরন্তর অরিজিনাল কালার, বেশ ভালো লাগছে। এই A7 এই একটাই রয়েছে কালার। আমাদের কোচ রয়েছে S1 আর আমার সিট নাম্বার পড়েছে 40। তা S1-এর কালারটা এরকম, এই যে সামনে আছে S1, একদম একদম ইঞ্জিনের সামনে হলো 2-সিটার, তারপরে S1। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, রেলওয়ে প্ল্যাটফর্মে যে সমস্ত দোকান রয়েছে সেখানে রেল নিয়ে চল কিংবা বিস্তারি জল একই দাম, দাম হলো 1 লিটার 15 টাকা, এর থেকে বেশি চাইতে পারে না। আমাদের কাছে 20 টাকা দাম চাওয়াতে আমাদের সাথে লেগে গেল দোকানদারের সাথে এই শিয়ালদহ স্টেশনে তুমুল ঝগড়া। আরে যখন যখন বললো 15 টাকা, তখন আপনি রেল নিটা বার করলেন কেন? যে 15 টাকা রেল নিয়ে আপনাকে এটা 20 টাকা দিতে হবে, আপনি তো বললেন। যখনই আমি বললাম 15 টাকা, তখনই আপনি আমাকে রেল আজ 25 সেপ্টেম্বর, ঘড়িতে সময় এখন 7:30, এই মুহূর্তে রয়েছে শিয়ালদহ স্টেশন। 8 থেকে 8:00 আমরা সবাই ঘুরতে ভালোবাসি। আজকে আমাদের ডেস্টিনেশন পুরী। 2201 দুরন্ত এক্সপ্রেস ধরে পৌঁছে যাব একদম পুরী। মাঝখানে 2টো স্টপেজ রয়েছে, প্রথম স্টপেজ রয়েছে আমাদের খড়গপুর আর দ্বিতীয় স্টপেজ রয়েছে ভুবনেশ্বর। মাঝখানে শুধু এই 2টো স্টেশনেই দাঁড়াবে, তারপরে আমরা 8 ঘন্টা জার্নি করে পৌঁছে যাব পুরী। এই ভ্রমণপিপাসু বাঙালির খুব পছন্দের ট্রেন
এই দুরন্ত এক্সপ্রেস। এই দুরন্ত এক্সপ্রেসে রয়েছে প্রথমে ইঞ্জিন এবং পরে রয়েছে টোটাল 16 কম্পার্টমেন্ট, একটা টু সিটার আর 7 রয়েছে স্লিপার কোচ। তারপরে আপনারা পাবেন একটা পিসি আর একটা ফার্স্ট এসি, একটা সেকেন্ড এসি এবং 4 থার্ড এসি। এই হলো টোটাল 16 কম্পার্টমেন্ট নিয়ে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন পুরী। সাথে থাকুন এবং দেখতে থাকুন, আপনাদের সাথে সমস্ত কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করুন। সেই বিকেলবেলা বেরিয়েছি, তো এখন প্রায় 8 প্রায় বাজতে চললো, তা মাথা প্রচণ্ড ধরে গেছে, একটু চা খেয়ে নিতে হবে এখন। তা একটু চা খেয়ে নিই এখান থেকেই। এই 2201 দুরন্ত এক্সপ্রেস ম্যাক্সিমাম সময় এই 9 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে। তো আজকে তো অনেক আগেই ট্রেন দিয়ে দিয়েছে, আমরা প্রায় 7:10 নাগাদ প্ল্যাটফর্মে ঢুকে গেছি, তখনই দেখছি যে ট্রেন দিয়ে দিয়েছে। তো আমাদের কোচ নাম্বার S1, আমরা চলুন। আর আমার সিট নম্বর হলো 40-22201 শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস। প্রথম চালু হয় 2012 12 ফেব্রুয়ারি। তাহলে আগে ট্রেনে উঠে পড়ি। আর এই হলো আমাদের কোচ। এই 40 সিট, আর এই উপরে আমার রাতে শোয়ার ব্যবস্থা দেখতে পাচ্ছি। এই সিট 40 একদম জানলার সাইডে। এই হচ্ছে এরকম আয়না, এই এরকম বেসিন রয়েছে, আর এখানে ডাস্টবিন রয়েছে, আর এরকম হলো ওয়াশরুম আছে, মোটামুটি ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। আর এ হলো কম্পার্টমেন্টের ভিতরটা এরকম। এই কোর্সটা হলো LHB কোর্স। হ্যালো হ্যালো হাই, হ্যাঁ ও এখন গাড়িতে উঠে গাড়ি চালানো ব্যস্ত। ঘড়িতে একদম কাটায় কাটায় 8, ট্রেন আমাদের শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে দিল। ট্রেনটা সঠিক টাইমে ছেড়ে আবার একটু দাঁড়িয়ে পড়ল, কেউ চেন টেনেছে, অনেকে হয়তো উঠতে পারেনি, কেউ উঠতে পারেনি, তার জন্য চেন টেনেছে, আবার এখানে মিট পাশে আবার লেট করলো ছেড়ে দিয়ে। আবার এখন চললো আমাদের 2201 শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় 8:07। আমাদের এই ভ্রমণটি আসলে বাঙালিদের প্রত্যেকেরই পছন্দ, এই 2201 দুরন্ত এক্সপ্রেস। কেননা এই ট্রেনটি খুব অল্প সময়ে একদম পুরী পৌঁছে দেয় আর খুব ভালো যায়, মাত্র 8 জার্নি করে আমরা পৌঁছে যাচ্ছি পুরী স্টেশন। শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস এই শিয়ালদহ থেকে রাত্রি 8 সময় ছেড়ে আমরা পৌঁছে যাব পুরী, মাত্র 8 জার্নি করে ভোর 3:55 আমরা পৌঁছে যাব একদম পুরী স্টেশন। মাঝখানে রয়েছে 115 ইন্টারমিডিয়েট স্টেশন, আর আমাদের পরবর্তী স্টেশন রয়েছে খড়গপুর, আর তারপরে স্টেশন রয়েছে ভুবনেশ্বর। এখন বিবেকানন্দ সেতু পাশ আমরা ইস্টার্ন রেলওয়ে থেকে ঢুকবো সাউথ ইস্টার্ন রেলওয়ে। ফার্স্ট টাইম এই লাইনে ট্রেন খুব কম চলাচল করে, কয়েকদিন আগে চালু হয়েছিল কলকাতা দীঘা আর এই শিয়ালদহ পুরী এইসব তিনি যায় এই লাইন থেকে। হাওড়া খড়গপুর লাইনের মৌলিগ্রাম ছবো এখান থেকে। তাহলে ভাবা যায় ভারতীয় রেল কোথার থেকে কোথায় লাইন জুড়েছে, বোঝাটাই খুব মুশকিল। 2201
দুরন্ত পুরী এক্সপ্রেস শিয়ালদা থেকে ছেড়ে প্রথম টপিস হলো খড়গপুর। আর এই খড়গপুরের মাঝখানে রয়েছে 44টি ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই খড়গপুর পৌঁছতে আমাদের সময় লাগবে এই ট্রেনের 2 ঘন্টা 10 মিনিট। এই ট্রেনের ডিএল যে 2 সিটার রয়েছে তার ভাড়া হচ্ছে 330 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 660 টাকা, আপনার ফার্স্ট এসি ভাড়া হচ্ছে 2630 টাকা, সেকেন্ড এসি ভাড়া হচ্ছে 2140 টাকা, আর থার্ড এসি ভাড়া 1585 টাকা। আমার পোস্টটা একদম সামনের দিকে পড়েছে, S1। এখন একটু যাব পেন্টিকার, পেন্টিকারটা আপনাদের একটু দেখিয়ে দিই, চলুন। এই হলো প্যান্টিকার। প্যান্টিকারে ভিডিও করতে দাদারা বারণ করলেন যে এখানে কিছু দেখানো যাবে না। হ্যাঁ, চলে এসেছিলাম প্যান্টিকারে, তা প্যান্টিকারটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে প্যান্টিকারে যারা রয়েছেন তারা বললেন যে প্যান্টিকারে ভিডিওটা করতে বারণ রয়েছে, তার জন্য আপনাদেরকে প্যান্টিকারের ভিডিওটা দেখাতে পারলাম না। তবে এখানে খাবার দাবার আপনি যদি টিকিটের সাথে ইনক্লুডিং করুন 120 টাকা চার্জ লাগবে। আপনি নন ভেজ নিন কিংবা ভেজ নিন, আপনার চার্জ কিন্তু একই। আর আপনারা এই টিকিটের সাথে যদি খাবার ইনক্লুড না করেন, আপনারা এখানে এসে খাবার অর্ডার করতে পারেন, সে আপনাদের কিন্তু 120 টাকাই লাগবে। তা আমার সিট পড়েছে S1, 40 নম্বর সিট। অনেক দূর থেকে সে S1 থেকে এই প্যান্টিকারের 7 নম্বর কম্পার্টমেন্ট, এটা এই 7 নম্বরের পরে হলো প্যান্টিকার। তা অনেক কষ্ট করে ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে মুখে বলে দিলাম। আর এখানে যেহেতু ভিডিও করা বারণ রয়েছে ওর জন্য ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আমাদের প্যান্টিকার দাদা খাবার নিয়ে চলে এসছে, দেখুন। TP201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস সপ্তাহে শিয়ালদা থেকে 3 দিন ছাড়ে, আর বাকি 3 দিন ছাড়ে পুরীর থেকে শিয়ালদা। সোম বুধ শুক্র এই 3 দিন হলে শিয়ালদা থেকে পুরী যাত্রা করে এই দুরন্ত এক্সপ্রেস, আর বাকি যে 3 দিন মঙ্গল বৃহস্পতি আর শনি এই 3 দিন পুরীর থেকে শিয়ালদা স্টেশনে ছাড়ে, আর রবিবার দিন এই 3 দিন বন্ধ থাকে। সময় আপডেট এখন প্রায় 10টা বাজে, আর আমাদের খাবার একটু আগেই দিয়ে গেছিলো, আমি একটু দেরি করে খাচ্ছি। খাবারের মধ্যে কী কী ইনক্লুডিং রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই এ রয়েছে রুটি, আর এখানে রয়েছে রাইস, এখানে একটা ডাল রয়েছে, আর এখানে চিকেন রয়েছে, চিকেন প্লাস অলিভ চিকেন রয়েছে, আর এ রয়েছে একটা দই, তার সাথে দিয়ে দিয়েছে একটা চাটনি। এই হলো আমাদের যে ট্রেনের যে টিকিট কেটেছিলাম, এই টিকিটের মধ্যে 120 টাকায় এই খাবারটা আমাদের ইনক্লুডিং রয়েছে, তার সাথে রয়েছে একটা জলের বোতল। তবে সময় আপডেট 10টা বেজে 19 মিনিট, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এই ISCTC যে খাবার দাবার মান খুব একটা ভালো নয় একদমই, আর রুটি যেটা দিয়েছে তো একদম খাবার মতো নয়। আমি বললো খাবার দাবার এই যে ট্রেনে যে এত সুন্দর যে ট্রেনটা করেছে, আর খাবার দাবার মান আরও অনেক ভালো হওয়া উচিত এই ট্রেনের বিশেষ করে। তা এই ট্রেনে খাবার দাবার আমার তো সেরকম একটা ভালো লাগেনি, জানি না আপনাদের কীরকম লাগবে। দাম এই খাবার দাবার আমার মতে বাইরের থেকে নিলে পরেই ভালো, আর বাইরের থেকে ই ক্যাটারিংয়ের সার্ভিস এই ট্রেনে পাওয়া যায় না। এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হলো 130, এই ট্রেনের এভারেজ স্পিড 65 কিলোমিটার। এ হলো খড়গপুরের কাছেই। খড়গপুরের সময় এখন 10টা বেজে 31 মিনিট, আমরা 133 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম খড়গপুর স্টেশন। নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আমরা পৌঁছে গেলাম এই খড়গপুর স্টেশন, পৃথিবীর মধ্যে দীর্ঘতম রেলওয়ে স্টেশন এই খড়গপুর রেলওয়ে স্টেশন, আপনারা সবাই জানেন দেখতে পাচ্ছেন। আর এই ট্রেন খড়গপুরে 5 মিনিট দাঁড়াবে, এরপরে পরবর্তী আমাদের গন্তব্যস্থল রয়েছে ভুবনেশ্বর।
ঘড়িতে সময় এখন 10:37, নির্ধারিত সময়ের থেকে এই ট্রেনটি 20 মিনিটের মতো প্রায় দেরিতে চলছে। পরবর্তী গন্তব্যস্থল আমাদের ভুবনেশ্বর। খড়গপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ রয়েছে ভুবনেশ্বর, আর মাঝে রয়েছে 58টি ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এই ট্রেন পৌঁছবে প্রায় 2:25। এখন সময় আপডেট 10:45। দেখি আপনাদেরকে কতটা দেখাতে পারি আর কতক্ষণ জেগে থাকতে পারি। এই ট্রেনের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং পুরী পৌঁছে কীভাবে পৌঁছবেন, কোথায় কী থাকবেন, পুরো ডেস্টিনেশন পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে। তাহলে আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। ঘড়িতে সময় এখন 2:19। দেখুন ট্রেন আমাদের দাঁড়িয়ে পড়েছে, সিগন্যাল লাল আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। এখন আমরা পাস করছি কটক জংশন। রাতের স্টেশন দেখুন, একদম শুনশান ফাঁকা, একটাও লোকজন নেই। ঘড়িতে সময় এখন 2:57। আমরা খড়গপুর থেকে 58টা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে পৌঁছে গেলাম ভুবনেশ্বর স্টেশন। শিয়ালদা স্টেশন থেকে 455 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম এই মুহূর্তে ভুবনেশ্বর স্টেশন। আমাদের এই ট্রেনটি আপাতত এখন 30 মিনিট লেটে চলছে। এই ভুবনেশ্বর স্টেশন থেকে আমাদের পুরী পর্যন্ত আর মাত্র 1 ঘন্টা সময় লাগবে আমাদের শুধু এই সময়ের অপেক্ষা পুরী পৌঁছানো। তবে আজকে জানি না সঠিক টাইমে পৌঁছতে পারবে কি না। আমাদের পুরী পৌঁছানোর সঠিক টাইম রয়েছে 3:55। ঘড়িতে সময় এখন পুরো 3:02। আমাদের ট্রেন এই ভুবনেশ্বর স্টেশন থেকে ছেড়ে দিল। ঘড়িতে সময় 3:20। এই মুহূর্তে আমরা পাস করছি খুদ্দা রোড জংশন। স্টেশন পুরো শুনছেন, ওই 71টা লোক শুয়ে রয়েছে। এই খুদ্দা রোড জংশন থেকেই লাইন ভাগ হয়ে যাচ্ছে। দক্ষিণের যে চেন্নাইগামী যে ট্রেনগুলি রয়েছে সব এই লাইন দিয়েই যায়। খুদ্দা রোড জংশন আমরা ছেড়ে চলে যাচ্ছি। এই খুদ্দা রোড জংশন ছাড়ার পরেই লাইনটা দুভাগে ভাগ হয়ে গেছে, অন্ধকারের জন্য অতটা দেখা যাচ্ছে না। গুড মর্নিং। ঘড়িতে সময় আপডেট 4:10। আমরা পুরীর ঠিক আগের স্টেশন মালতীপুর স্টেশন পার করে প্রায় পৌঁছে গিয়েছি পুরী স্টেশন। শিয়ালদাহ থেকে 499 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন পুরী জংশন। সময় আপডেট 4:13। প্রচুর বৃষ্টি, শিয়ালদাহ থেকে ছেড়ে আমাদের এই যাত্রাপথের অন্তিম স্টেশন আমরা পৌঁছে গেলাম পুরী স্টেশন। ঘড়িতে সময় আপডেট এই মুহূর্তে 4:13। আমাদের ট্রেন 3:55 পৌঁছানোর কথা, 4:13 পৌঁছে 17 মিনিট আমাদের লেটে ট্রেনটি পৌঁছাবে।
এখান থেকে বাইরে বেরিয়ে প্রিপেড অটো পাওয়া যায়, তার ভাড়া নেয় 120 টাকা। আর ওই প্রিপেড অটো চালু হয় সকাল 6টার পর থেকে। এখন প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে গাড়ি ধরবার জন্যে। প্ল্যাটফর্মের স্টলের মধ্যে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি। স্টেশন থেকে বেরিয়েই এরকম বাদিকে রয়েছে লাকেজ রুম, আপনারা এখানে লাকেজটাকে ঘুরতে পারেন। এখানে পুরো সেট করা রয়েছে, মানুষজন এখানে বসে বিশ্রাম করতে পারেন, রাত রাতে থাকতেও পারবেন। এই হলো অটো স্ট্যান্ড, এখান দিয়ে ছোটো গাড়ি বড় গাড়ি আপনারা পেয়ে যাবেন। আর এখান থেকে বলবে কেউ 400 টাকা 500 টাকা, আপনারা 400-500 টাকা লাগবেন। এখান থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়, শেয়ার গাড়িতে করে যাবেন, 40-50 টাকা নেবে। এই হচ্ছে প্রিপেড ট্যাক্সি সার্ভিস। দাদা এখান থেকে প্রিপেড ট্যাক্সি ছাড়ে না, স্বর্গদ্বার পর্যন্ত কত নেন? 420 টাকা। এই হচ্ছে প্রিপেড অটো সার্ভিসের কাউন্টার। আর এই যে এখান থেকে রয়েছে দেখুন, আমরা একটা অটো পেয়ে গেলাম। ওই স্টেশনের সামনে দিয়ে বলছিল কেউ 300, কেউ 400, কেউ 250। আর এখানে এই দাদা 250 টাকা চেয়েছিল, আমরা 150 টাকা প্রথমে বলেছিলাম, আর 20 টাকা বলছিল এখানে প্রিপেড দিতে হবে, তার জন্য 20 টাকা আমরা আরও এক্সট্রা দিলাম। তা আমরা চারজনের রয়েছি, আমাদের চারজনের পুরো অটো রিজার্ভ আমরা করে নিলাম, আমাদের টোটাল ভাড়া পড়লো 170 টাকা। স্বর্গদ্বারের পরে যে লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউসের পাশেই রয়েছে আমাদের হোটেল প্রভাত। শুরু হয়ে গেল পুরীর সি বিচ সমুদ্র সৈকত। দুদিন ধরে অবিরাম ধারায় ঝরে চলেছে এই বৃষ্টি। এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম এই পুরীর সমুদ্র। সকালবেলা চা বিস্কুট খাওয়ার একটা অভ্যাস রয়েছে, বাঙালি মানে জানেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা বিস্কুট খাবে। তার আমরা পুরী পৌঁছে চা বিস্কুট খেতে পারিনি, তাই এই একদম পৌঁছে গেছি পুরীর সি বিচে। এই সি বিচে এসে আমরা লিকার চা একটা বিস্কুট প্রথমে খেয়ে নিই। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম একদম পুরীর সি বিচে। আমরা জার্নি করলাম 222-01 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। কলকাতা থেকে এই সফর করে আমরা পৌঁছে গেলাম একদম এই পুরীর সি বিচে। তা আজকে এই ট্রেন জার্নি, ট্রেন সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা প্রচুর খাটি রাত দিন এক করে, কিসের জন্যে? এই আপনাদেরই জন্যে, আপনারা যাতে সুষ্ঠুভাবে ঘুরতে পারেন এবং কম খরচে কীভাবে ঘুরবেন সেগুলো আমরা দেখিয়ে থাকি। আর বড় চ্যানেল যাদের আছে তাদের তো প্রচুর ইউজ হয়, আমরা যারা ছোটো চ্যানেল বড় চ্যানেলের থেকে প্রচুর খাটি আমরা। তা এর জন্য একটা শেয়ার একটা লাইক তো হওয়াই কি বলুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। তার জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই, টাটা।